Hey, what is everybody? কেমন আছেন আপনারা সবাই? তো গাইস আজকে আমরা খেলবো মিনা গেম পার্ট 4। তো গাইস প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো গাইস আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আর এইখানে মিনার দাদি মনে হয় মিনাকে ডাকতেছে, কারণ মিনাদের বাড়ি সাবান শেষ তাই মনে হচ্ছে দেখে। তো গাইস এখন মিনার বাসায় সাবান শেষ হয়ে গেছে, তো এখন ওইটা আবার মিনার আনতে যাইতে হবে। তো গাইস আরেকটা কথা, মনে করে কয়েকদিন ধরে জাস্ট মিনা গেমটা বেশি খেলা হচ্ছে, তার মানে এই না যে আমি খেলে মিনা গেমই খেলবানি। আর আমাদের জিটিএ ফাইভের যে সিরিজগুলো আপাতত অফ থাকবে, কারণ জিটিএ ফাইভ আর খেলবো না। আর নতুন আরেকটা গেম ডাউনলোড করতেছি যেটা হচ্ছে আর ডিআর টু, এটা আরও বেশি মজার হবে জিটিএ ফাইভের থেকেও। তো ওইটা নিয়ে বেশি কাজ করতেছি, এই জন্য হচ্ছে এই মিনার ভিডিও ছাড়তেছি। বাট গাইস আরেকটা কথা, যে গেম খেলবো যে কন্টেন্ট আপলোড দিব সবসময় আমি তোমাদের জন্য বেস্ট আর কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিব। তো গাইস এই যে আমরা চলে আসছি আমাদের ওই যে টাকলা একজন দোকানদার, টাকলা দোকানদারের দোকানে। তো ওনার কাছে তো একটা সাবান নিছি, এখন আমাদের আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আরে কি হলো, খালি জায়গায় পড়ে গেল কেন মিনা? ও ওই যে একটা ফাজিল ছেলে আছে না যার নাম দীপু, ওই যে ওই ইসে কার্টুনে দেখছি আমরা, ও খালি ডিস্টার্ব করে বেলায় ছেলে মেয়েদের ওইটা। তো ওই মিনার সাবান নিয়ে গেছে, এখন মিনার ওর ধরতে হবে। তো গাইস ও সাবান দিয়ে দিয়েছে আর আমরা সাবান নিয়ে এখন তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ মিনার দাদির সাবান লাগবে। তো গাইস এই যে আমরা চলে আসছি মিনাদের বাড়িতে আর এখন এসে সাবান দিব মিনার দাদিকে। মিনা কিন্তু খুব সচেতন একজন মেয়ে। তো গাইস আমাদের সাবান দেওয়া হয়ে গেছে আর এখন মিনার দাদিকে কল চেপে দেবো। তিনি বৃদ্ধ একজন মহিলা, আমাদের অবশ্যই যারা আমাদের দাদি বা নানি তাদের অবশ্যই আমাদের এইসব এই ধরনের কাজে অনেক হেল্প করা উচিত গাইস। তো গাইস এইখানে হয়েছে কি যে যে মিনাদের বাড়িতে একটা মৌচাক হয়েছে আর ওইটা মিনার বাবা কাটতেছে, আর এখানে যে রাজু, এই রাজুর এই মৌচাক তাড়াইতে হচ্ছে। আরেকটা ঝামেলা, এই যে একটা মুরগি বারবার ফেলাই দিচ্ছে রাজুকে। তো গাইস গেমে আর একটা মজার জিনিস কি, মনে করো এই মুরগি যদি রাজুকে দাবড়াইতে আসে তাহলে আমাদেরও মুরগিকে দাবড়াইতে হবে, তাহলে আবার মুরগি উল্টো ভয়ে পলাবে। তো গাইস আমাদের হয়ে গেছে অর্ধেক কাজ। তো গাইস হঠাৎ মিনা আইসে, কি হয়েছে যেন? তো গাইস আমাদের ওই যে ডাক্তার আপা ছিল না, ওই ডাক্তার আপা আসছে আর আমাকে ওইখানে ডাকতেছে, তো ওইখানে যাইতে হবে। তো গাইস বিষয়টা হয়েছে কি, এইখানে কিছু ওষুধ আনা লাগবে। তো গাইস আমাদের যে ওষুধগুলো আনা লাগবে ওষুধের প্রিসক্রিপশনটা আমাদের এই যে ডাক্তার আপা উনি আমাকে দিয়ে দিছে, আর এখন মিনার ডিরেক্ট ওই তাড়াতাড়ি এসে যাইতে হবে ফার্মেসিতে, যে ইগুলো কালেক্ট করতে হবে ওষুধগুলো। তো এখন এখানে আবার আমাদের সাইকেল চালাই যাইতে হবে। তো গাইস আমরা এই যে বাজারে চলে আসছি, আচ্ছা সাইকেলটা সামনে রাখলে ঘোরা এক কোনায় রাখতে গেছে, মানে যা করছে করছে, সে অনেক সচেতন একজন মেয়ে। তো গাইস এখানে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে আর এখন ডিরেক্ট আমরা মিনাদের বাড়িতে যাব। আচ্ছা গাইস তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাদের একটা লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা দেখতে থাকো পুরো। তো গাইস আমরা মিনাদের বাড়িতে যে চলে আসছে, ওই যে মিনাদের গরু লাল গরু। তো গাইস আমাদের ডাক্তার বাবা এখনও আসে মিনাদের বাড়িতে। তো গাইস আমাদের সব ওষুধগুলো আমরা ঠিক মতো দিয়ে দিছি, মানে আমাদের যে ডাক্তার আপা ওনাকে, আর আমাদের একটা ভিজা কাপড় আনতে হবে মিনার যে ভাই তার, মানে তাকে মুছাই দিবে আর কি, মুছতে হবে। তো গাইস এখানে অনেকগুলো কাক এসে ডিস্টার্ব করতেছে, মানে যে যে কাপড়গুলো নেড়ে দেওয়া হয়েছে না কাপড়ের উপর বসতেছে আর কাপড়গুলো ময়লা করতেছে, তো এই কাকগুলোকে তাড়াইতে হবে। তো গাইস এই যে হচ্ছে আমাদের ভেজা কাপড়, আর এখন এই ভেজা কাপড় নিয়ে ডিরেক্ট আমরা মিনার যে ডাক্তার আপার কাছে দিব। তো তারপর মনে হয় মিনার ডাক্তার আপা বুঝাই দিবে যে কিভাবে, মানে মিনার যে ছোট ভাই তাকে মানে পরিষ্কার রাখতে হবে, মানে ভেজা কাপড় দিয়ে বাচ্চাদের মুছাই দিতে হয়, কারণ বাচ্চারা তো গোসল করতে পারে না, তাই না? তো গাইস মিনার মানে যে ডাক্তার আপা উনি বলতেছে যে কিভাবে মুছাইতে হবে মিনার ভাইকে। তো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।